হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সামনে একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে হাজির হলাম। এটা আপনাদের মাইন্ডে অনেক অনেক এফেক্ট ফেলবে বলে আমি মনে করি। ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ পুরো ভিডিওতে আপনি অনেক কিছু লার্ন করতে পারবেন যেগুলো আপনাকে কেউ কখনো বলেনি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কেন আপনার জন্য সাকসেসফুল মেন্টালিটি ভালো না। দেখুন, সবাই বলে সাকসেস মেন্টালিটি থাকা গুরুত্বপূর্ণ, সাকসেসের একটা আর্জ থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলি এটা গুরুত্বপূর্ণ না এবং এটা ভালোও না। বরঞ্চ আপনার ভেতরে রাখতে হবে গ্রোথ মেন্টালিটি বা প্রগ্রেস মেন্টালিটি। দেখুন, সাকসেস বলতে কী বোঝায়? সাকসেস বলতে বোঝায় কোনো একটা ক্ষেত্রে আপনি একটা জায়গায় স্থির করেন, আপনি একটা গোল সেট করেন এবং আপনি যখন সেই চূড়ায় পৌঁছাতে পারেন তখন আপনি নিজেকে সাকসেসফুল মনে করেন, এবং আপনি যখন পৌঁছাতে না পারেন তখন আপনি নিজেকে আনসাকসেসফুল মনে করেন। এই সাকসেসফুল মেন্টালিটি রাখলে আপনি সবসময় একটা চ্যালেঞ্জের ভেতর থাকবেন, সবসময় একটা প্যারার ভেতর থাকবেন, আপনি কখনো লাইফে সুখ পাবেন না। আপনি যদি একটা পয়েন্টে যে সাকসেস অর্জনও করেন, আপনার অন্য একটা জিনিস ধরার ইচ্ছা জাগবে। সাপোজ আপনি পাঁচতলায় উঠলেন, আপনার এখন দশতলায় উঠতে ইচ্ছা করবে, দশতলায় উঠলেন 15তলায় উঠতে ইচ্ছা করবে, ধীরে ধীরে আপনি এক্সস্টেড হয়ে যাবেন। তো এই সাকসেস মেন্টালিটি আপনাকে কখনোই হ্যাপিনেস দেবে না। এটা আপনাকে যেটা দেবে, আপনাকে সবসময় একটা প্যারা দেবে, আপনাকে সবসময় একটা চ্যালেঞ্জ দেবে, আপনাকে সবসময় একটা দৌড়ের মধ্যে রাখবে। সো আমি যেটাকে গুরুত্ব দিই এবং মোস্ট অফ দ্য ব্রিলিয়ান্ট ক্রিয়েটিভ মানুষ যেটাকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে গ্রোথ মেন্টালিটি বা প্রোগ্রেস মেন্টালিটি। গ্রোথ বলতে কী বোঝায়? গ্রোথ বলতে বোঝায় এখানে আপনার কোনো ধরনের গোল সেট করা থাকে না, আপনি জাস্ট গ্রো করবেন, এটাই মেইন পয়েন্ট। এটার একটা এক্সাম্পল আপনাদেরকে একটা বিষয়বস্তুর সাথে দেই। সাপোজ আপনি চান এভারেস্টের চূড়ায় উঠতে, এখন আপনি এর জন্য অনেক বেশি খাটাখাটনি করছেন, অনেক বেশি কাজ করছেন, এভারেস্টের চূড়ায় ওঠার জন্য আপনি ব্যায়াম করছেন, অনেক কিছু করছেন। আপনার টার্গেট হচ্ছে এভারেস্টের চূড়ায় উঠবেন অমুক তারিখে। এরপর অমুক তারিখে আপনি এভারেস্টের চূড়ায় ওঠার ট্রাই করলেন কিন্তু আপনি পারলেন না, আপনি পড়ে গেলেন, অথবা আপনি পারলেন। আপনি যদি পারেন তাহলে আপনি সাকসেসফুল, আপনি যদি না পারেন আপনি আনসাকসেসফুল। এখানে দুইটা সম্ভাবনাই রয়েছে। আর গ্রোথ মেন্টালিটি বলতে কী বোঝায়? গ্রোথ মেন্টালিটি বলতে বোঝায় আপনি এভারেস্টের কোনো গোলই রাখবেন না আপনার ভেতরে, আপনি জাস্ট মনোযোগ দেবেন আপনার বডিকে কীভাবে উন্নত করা যায়, আপনার মাইন্ডকে কীভাবে উন্নত করা যায়, আপনার মাসেলটাকে এক্সারসাইজ করবেন, আপনার বডিটাকে এক্সারসাইজ করবেন, এমনভাবে যার কোনো শেষ নাই, জাস্ট করে যাবেন। আপনি যদি জাস্ট আপনার বডিটাকে স্ট্রেংথ বানাতে পারেন, আপনি যদি আপনার মাইন্ডটাকে শার্প বানাতে পারেন, তাহলে আপনি এভারেস্ট কেন আরও বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন। আপনাকে মনোযোগ দিতে হবে আপনার গ্রোথের দিকে, নট কোনো একটা জিনিস আমি গ্র্যাব করব এটার দিকে না। কারণ আমরা গোল সেট করার সময় আমরা জানি না সেটা আমাকে দিয়ে হবে কি হবে না। হয়তো আমরা কাউকে দেখি সেটা অর্জন করেছে, নয়তো সেটা দেখে আমাদের মাথা খারাপ হয়ে যায়, সেটা আমার পেতেই হবে পেতেই হবে, আমার বডিতে সেরকম ধারণ ক্ষমতা আছে কি না সেটা আমরা চিন্তা করি না। তাই গোল কখনো সেট করা যাবে না, আপনাকে গ্রো করতে হবে। বা হতে পারে আপনি এমন একটা গোল সেট করছেন যার থেকে আপনার পসিবিলিটি অনেক বেশি। আপনি গোল যদি সেট করে থাকেন সেটা পাওয়ার সাথে সাথে আপনি থেমে যাবেন, বাট আপনার যদি গ্রো মেন্টালিটি থাকে তাহলে আপনি বাড়তেই থাকবেন, বাড়তেই থাকবেন, আপনি আপনার লিমিট পর্যন্ত যেতে পারবেন। মোট কথা হচ্ছে সাকসেস আপনাকে ফ্রাস্ট্রেটেড করে দিতে পারে, সাকসেস আপনার লিমিট কমাই দিতে পারে, কিন্তু গ্রোথ মেন্টালিটির কোনো নেগেটিভ দিক নেই। এটা আপনাকে সবসময় গ্রো করতে সাহায্য করবে। এবার একটু তাকান গাছের দিকে। দেখেন, গাছ কিন্তু সবসময় গ্রো করছে, সবসময় গ্রো করছে, আপনাকেও সবসময় গ্রো করতে হবে। আপনি গাছের ডাল কেটে দিবেন, গাছ আবার হবে। আপনি আগাছা সমান করে দেবেন, আগাছা আবার হবে। গাছের জেনেটিক প্রোগ্রাম হচ্ছে সে সবসময় গ্রো করবে, সে সবসময় বড় হবে। তার ভেতরে কোনো ইমোশন নেই, সেই ইমোশনের জন্য থেমে থাকে না। ঝড় আসে, বেশি রোদ আসে, সব কিছুর সাথে গাছ মানিয়ে নেয়। আপনি যখন গাছে পানি দেন তখন গাছের বিহেভিয়ার এক ধরনের থাকে, আপনি যখন পানি দেন না, গাছ যখন খরার মতো অবস্থা হয় তখন বিহেভিয়ার আরেক থাকে। যেভাবেই হোক গাছ বেঁচে থাকার ট্রাই করে, এটাই হচ্ছে গ্রোথ মেন্টালিটি। এই গ্রোথ মেন্টালিটিটাই আপনার সবসময় থাকতে হবে। ইমোশনাল অনেক অনেক জিনিস ঘটে আমাদের সাথে যার কারণে আমরা দুমড়ে মুচড়ে পড়ে যাই, আমরা ফাইট করতে পারি না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। একটা গাছকে সবসময় আপনার আদর্শ হিসেবে নেবেন। গাছেরও তো অনেক হাত পা কেটে যায়, ডালপালা কেটে যায়, গাছের নিচ থেকে কেটে দেয়, তারপরেও কিন্তু গাছ একটা দুইটা পাতা বের করে হলেও বেঁচে থাকে। কারণ গাছের একটাই প্রোগ্রাম, সে গ্রো করবে। আপনারও একটা প্রোগ্রাম হওয়া উচিত, আপনি গ্রো করবেন। কী কী সমস্যা আছে না আছে, কত ধরনের প্রবলেম, এগুলোর দিকে তাকায় কোনো লাভ নেই। আপনার সব প্রবলেমের সলিউশন একটাই, আপনি জাস্ট গ্রো করবেন,
এটাই আপনার সকল প্রবলেমের সলিউশন। এক একটা প্রবলেমের দিকে আলাদা আলাদা মনোযোগ দিয়ে কোনো লাভ নেই, আপনাকে জাস্ট গ্রো করতে হবে, আপনার বডি, আপনার মাইন্ড, আপনার ব্রেনকে জাস্ট শার্প করতে হবে। এই তিনটা যদি শার্প হয় আপনার জীবনটা অনেক ইজি হয়ে যাবে, সকল প্রবলেম অনেক ছোট 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 হয়ে যাবে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে নিজেকে বলুন আজকে আমি অনেক গ্রো করব, এবং রাতে ঘুমাতে যাবার আগে চেক করুন আজকে আপনার কতটুকু গ্রোথ হলো, কতটুকু আপনি আপনার বডি এবং মাইন্ড এবং আপনার ব্রেনকে শার্প করতে পারলেন সেটার দিকে মনোযোগ দিন। সো পরিশেষে আবারও একটা কথা বলবো, সাকসেসফুল মেন্টালিটি বাদ দিন, নিজের গ্রোথের দিকে ফোকাস দিন, যে আপনি ব্লুম করবেন, আপনার ভেতরের যেসব ইকুইপমেন্ট ওয়েপনগুলো আছে সেগুলোকে শার্প করবেন, কোনো একটা টার্গেটের পিছে দৌড়ানোর কোনো দরকার নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে আদর্শ হিসেবে গাছকে দেখুন, গাছ এভরি টাইম এভরি মিনিট এভরি সেকেন্ড গ্রো করছে, ইমোশনাল কোনো কিছু গাছকে বাধা দিতে পারে না। আপনার জন্য যেমন প্রবলেম রয়েছে গাছের জন্য কিন্তু অনেক প্রবলেম রয়েছে, ঝড়ো বাতাস, তারপরে পানি না দেওয়া, অধিক পানি দেওয়া, গাছ কেটে ফেলা, অনেক ধরনের প্রবলেম গাছও ফেস করে, কিন্তু গাছ ওভারকাম করছে, আপনি ওভারকাম করতে পারবেন। যখনই দেখবেন লাইফে কোনো একটা জায়গায় থেমে গেছেন, গাছের কথা চিন্তা করুন এবং গ্রোথ মেন্টালিটিতে আবার ফিরে আসুন।